আমার সামনে দেখতে পাচ্ছেন না কি সুন্দর দুইটা ছোট্ট বক্স। তো আজকে একটা ছোট্ট একটা আনবক্সিং ভিডিও করব। তো কেমন আছেন সবাই? তো আমার পরিচয় তো আশা করি অনেকেই জানেন, আর যারা নতুন আজকে আমার ভিডিও দেখবেন তাদের সাথে আমার পরিচয়টা হয়ে নেওয়া উচিত। আমি অর্ক। তো আমি শুরু করে দিই আজকে আনবক্সিং। তো আজকে আনবক্সিংয়ে প্রথম যেটা, সেটা আমি আজকে গিফট পেয়েছি, সেটা হলো লাইলাতুন নাহার আপুর কাছ থেকে। তো লাইলাতুন আপুকে অনেক অনেক ধন্যবাদ, আর আমি খুবই খুশি হয়েছে আপু আমাকে সুন্দর গিফট দিয়েছে। আমি কিছুক্ষণের মধ্যেই দেখাবো আপুর গিফট। আর আমি মারিয়া আপুর কাছ থেকে কয়েকটা রেইন লিলি নিয়েছি, সেই রেইন লিলিগুলা এই বক্সে আছে। তো কি ঝটপট দেখে নেবেন নাকি ভিডিওটা? প্রথমে নাহার আপুর প্যাকেটটা খুলি। তো নাহার আপু আরেকদিন ছবি দিয়েছিল রুজেলিয়ার, রুজেলিয়ার ছবি দেখে আমার খুব, রুজেলিয়া গাছটা আমার অনেক আগে থেকেই বেশ পছন্দ। তো আপুকে আমি ইনবক্স করার সাথে সাথে যে আপুকে জিজ্ঞেস করবো যে চারা আছে নাকি, তো ইনবক্স করার সাথে সাথে আপু নিজেই আমাকে বলল যে কি আপনাকে রুজেলিয়া পাঠাবো। আমি খুব অবাকও হলো, আমার খুব মজাও পেলাম যে আপু কি সুন্দর একবারে নক করার সাথে সাথে টের পেয়ে গেল যে আমি রুজেলিয়ার জন্য আপুকে নক দিয়েছিলাম। তো আপনাদেরকে এখন দেখাই। তো আপু রুজেলিয়ার বক্স দেখে মনে হচ্ছে যে এখানে খালি রুজেলিয়া নেই, এখানে আরও অনেক কিছুই আছে। এর সাথে আর একটা ক্যারাবিয়ামের কথা বলেছিলাম আপুকে, সেটা এখানে থাকবে। এখানে যে বাল্বটা দেখতে পাচ্ছেন, এই বাল্বটা হলো ক্যালাডিয়ামের একটা বাল্ব, এই সাদার মধ্যে সবুজ হয়। তো এই বাল্বের পাতা ছেঁড়া দেখে ভয় পাওয়ার কিছু নাই। বাল্বাস গাছগুলোর এই একটা সুবিধা যে আপনার এই বাল্বটা ঠিক থাকলে আবার নতুন করে এরা রুট নিয়ে ডাল বের হয়ে যাবে। তো এটা আমি পরে লাগাই দিব। আর সাথে এখানে এটা হলো রুজেলিয়ার চারা, তো এটাও লাগাই দিলে রুজেলিয়া বড় হতে বেশি একটা সময় লাগে না। আর সাথে আপু দেখি একটা রেইন লিলির বাল্ব দিয়ে দিয়েছে, তা আমি পরে জিজ্ঞেস করে নিব। আপুকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরেকবার দিচ্ছি আমাকে এত সুন্দর গিফট দেওয়ার জন্য। এবার আমি আনপ্যাক করব মারিয়াপুর। মারিয়াপুর কাছ থেকে মোট চারটা মনে হয় আমি রেইন লিলির বাল্বের অর্ডার দিয়েছিলাম। তো আজকাল আমার খুব রেইন লিলি প্রীতি চলছে, তো সমানে খালি রেইন লিলি সংগ্রহ করছি। রেইন লিলি আসলেও খুব সুন্দর একটা গাছ, যখন ফুলগুলো ফোটে তখন খুব সুন্দর লাগে। তা আমি আপনাদেরকে দেখাই এখানে কী কী আছে। আমি অর্ডার করেছিলাম মোট চারটা রেইন লিলি, আপু পাঠিয়েছে পাঁচটা, তার মানে একটা গিফট দিয়েছে। অসংখ্য ধন্যবাদ আপু। আর আপুর প্যাকিংটাও দারুণ হয়েছে, কোনোভাবে যেন লিলির বাল্বে সমস্যা না হয় সেটা এই প্যাকিং দেখেই বোঝা যাচ্ছে। এখানে নামগুলো দেওয়া আছে, এটা হলো গ্র্যান্ডি ফ্লোরা, এটা হলো ইএনটি ক্যান্ডিটা, ইএনটি চান্দ্রা মনে হয়। এখানে আছে ডাবল লোটাস আছে, এখানে অ্যাপ্রিকট কিং আছে, আর এটা স্মল হাইব্রিড আছে, স্মল হাইব্রিডের ফুলটাও খুব সুন্দর। এই আমার পাঁচটা লিলির বাল্ব। এই আজকে মোটামুটি আনবক্সিং ভিডিও। তো আমার, আমি এর পরবর্তী পার্টে রেইন লিলি কীভাবে মাটি প্রিপেয়ার করি রেইন লিলির জন্য এবং কীভাবে লাগাই রেইন লিলি সেটা দেখাবো। আর আমার চ্যানেল যদি আপনাদের পছন্দ হয় বা আমার ভিডিও পছন্দ হলে অবশ্যই আমার ভিডিওতে সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশনে ক্লিক করলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন চলে আসবে। আর আমার ভিডিও পছন্দ হয়ে থাকলে অবশ্যই আপনার বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করবেন। তো ধন্যবাদ সবাইকে।